অনেকেই বলো তোমার লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলো, তো কি বলো তো, একা বলে না ঠিক মজা পাওয়া যায় না যদি সামনের জন না বলে। আমি তো ভয়েস একাই দিই, তো আজকের ভিডিওতে না অন্য একটা ভিডিওতে আমি তোমাদেরকে আমার লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলে শোনাবো। এই ভিডিওটা না কিছুদিন আগের ভিডিও, এপ্রিলের 10 তারিখ, সেই দিনের ভিডিও। আর আমার না মাঝে মধ্যে না কী হয় আমি নিজেই জানি না, আমার যেগুলো কাজ থাকে, ফোনের কাজ থাকে, সেগুলো করতেও ভালো লাগে না, যে কারণে আমি ঠিকঠাক মতো ভিডিওও দিই না। আর ভিডিও শুরুতেই দেখলে আমার হাতে টাকা নিশ্চয়ই কেউ দিয়েছে, সামনেই তো পয়লা বৈশাখ। আর আমার না বাবার বাড়ি কিংবা মায়ের বাড়ি বলতে ভালো লাগে না, কেউ যদি আমাকে জিজ্ঞেস করে আমি বলি আমি আমার বাড়ি যাচ্ছি। কি হয়েছে? কে ছাড়লো? আমি ছেড়েছি, আমরা ছাদে গেছিলাম ঘুরতে। সেটাই দেখছো, কে ছাড়লো? দাদাগিরি মেরে একটা ছুটে বসে আছে। ও তো সরে যা, লেগে যাবে, ওখানেই থাক না, উপরে যা। আর আমার বাড়ি যেহেতু মেন রোড থেকে 1 মিনিট হেঁটে যেতে লাগে, আর যে কোনো অনুষ্ঠান আমার বাড়ির কাছেই হতো। পুজোর সময় 5 দিন মেলা হয়, আর এই পয়লা বৈশাখের সময় আমার বাড়ির ঠিক সামনেই মেলা হয়। 5 দিন 5 দিন বাউল গান হয়, শেষের দিন তো চড়ক মেলা আর খিচুর প্রসাদও হয়। আগে তো বাড়ির বারান্দায় বসে বসেই মেলা দেখতাম, আর আমাদের যারা আত্মীয় স্বজন আছে সেই টাইমে সবাই আমাদের বাড়িতে বেড়াতে আসতো, যারা দাদু দিদা ঠাকুমা, তারা সবাই আমার হাতে 10 টাকা 20 30 40 50 5 টাকাও কেউ হাতে দিত, নে কিছু কিনে খাস। তখন কিন্তু এটা মনে হতো না, 5 টাকা দিয়েছে, 5 টাকায় আবার কি হয়। তখন কিন্তু আনন্দের সাথে 5 টাকায় হাতে নিতাম আর ভাবতাম এক প্যাকেট পাপড় তো হয়ে যাবে, না হলে একটা আইসক্রিম হয়ে যাবে, তো এমনটা হতো। আর আজকে আমরা খাবো এই বছরে এই সিজনে প্রথমবার কাঁচা আম। আর আজকে আমার না খুব খেতে ইচ্ছে করেছে কাঁচা আমের টক ডাল। তো বর বানিয়েছিল ডাল আর আমি বানিয়েছিলাম শাক, আমার হাতে শাক রান্না বর খুব ভালো খায়। আর প্রেগনেন্সি যখন টেস্টও করিনি না, তখন না আমার খুব টক খেতে ইচ্ছে করতো, তো বর আমার জন্য টক ঝাল সব ধরনের আচার এনে দিত। আর এমনিতেই আমার ঘরে সবসময় আচার থাকতো, ভাত খাওয়ার সময় থালায় একটু করে আমাকে আচার নিতেই হতো, তো ভাতের সাথে খেতাম, ভালো লাগতো। আর প্রেগনেন্সির শুরুতেই আমার না টক খেতে ইচ্ছেই করতো না, আর এখনও আমার টক খেতে ইচ্ছে করে না, তবে কাঁচা আমের স্বাদ তো আলাদা। আর এটা টক আম ছিলই না, পরে আমরা খেয়ে বুঝতে পারলাম এটা কাঁচা মিঠা আম ছিল। তোমরা সকলেই জানো এই বাড়িটা আমরা কিভাবে তৈরি করেছি, এই বাড়িটা আমাদের কাছে কতটা স্পেশাল। আমাদের কাছে এই একটা বাড়ি করে নিয়ে আমরা যে কত স্বপ্ন দেখেছি, এমনকি অনেক সমস্যার মধ্যেও পড়তে হয়েছে আমাদের। এখন সব ঠিক আছে, এখন আমরা ভালো আছি, কিন্তু একটা সময় ছিল যে আমরা খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, কোনো কিছু ঠিক যাচ্ছিল না। তখন এই জায়গায় বাড়ি করার আগে আমরা অনেকগুলো জায়গা দেখেছিলাম, প্রায় 47টার মতো জায়গা দেখেছিলাম আমরা, কিন্তু প্রত্যেক বাড়ি কোনো না কোনো সমস্যা ফেস করতে হয়েছে আমাদের। কোথাও পছন্দ হলে বাজেটও হচ্ছিল না, কোথাও আবার পরিবেশ ভালো লাগেনি। প্রায় 20-30টা জায়গা আমরা দেখেছি, জায়গাটা আমাদের ভালোও লাগে, সেই জায়গাটা আমরা পছন্দ করে 90,000 টাকা টোকেন অ্যামাউন্ট দিয়ে বুকও করি, কিন্তু টাকাটা আমাদের ফ্রড হয়ে যায়। জায়গাটা পরে আর আমরা পাই না, মনটা ভেঙে যায় তখন আমাদের। তখন এতটাই ভেঙে পড়েছিলাম আমরা যে একটা সময় ছিল যে কিছু করার ইচ্ছেটাই চলে যাচ্ছিল আমাদের। হঠাৎ আমাদের একটা কাছের বন্ধু আমাদেরকে বললো যে তোদের এত সমস্যা, কেন একজন অ্যাস্ট্রোলজার সাথে কথা বলছিস না? তো তখন আমরা একজন অ্যাস্ট্রোলজার প্রিয়া গাড়ু ওনার সাথে কথা বলি থ্রু অ্যাস্ট্রোটক অ্যাপ। একটা সময় ওনার সাথে কথা বলে মনে হলো সব যেন ঠিক হয়ে গেল। ওনার সাথে চ্যাটে কথা বলার সময় উনি আমার ডেট অফ বার্থ আর টাইম জেনে কেন জানি না সব নিজে থেকেই বলে ফেললেন। এবার আমি কিছুই বললাম না, আমি স্যাডেনলি অবাক, উনি কি করে জেনে গেল সব কিছু। সেই ব্যাপারটা আমাদের খুব ইমপ্রেস করালো, আমাদের আমরা বুঝতে পারলাম সেই ব্যাপারটা স্যাডেনলি আমাদের মধ্যে কেন জানি না ওনার উপর বিশ্বাস জাগালো। তখন আমি আমার পুরো ব্যাপারগুলো আমাদের সাথে যা ঘটেছে ওনাকে সব খুলে বললাম, উনি আমাদের একটা সলিউশন দিলেন, এবার তারপর থেকে আমরা ওনাকে ফলো করি আর আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে। জানি না ব্যাপারটা কিভাবে সম্ভব হলো, তোমরা সকলেই আমাদের স্ট্রাগলটা দেখেছো, এখন আমরা ভালো আছি, আমাদের লাভ লাইফ, কেরিয়ার, আমাদের ফ্যামিলি সবকিছু খুব ভালোভাবেই যাচ্ছে, বেশ ভালো আছি আমরা। তোমরাও যদি তোমাদের লাইফে এরকম কোনো সমস্যা ফেস করো, তাহলে তোমরাও চাইলে একজন অ্যাস্ট্রোলজারের সাথে কথা বলতে পারো থ্রু অ্যাস্ট্রোটক অ্যাপ। আমরা আমাদের ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে সেখান থেকে ডাউনলোড করতে পারো, আর প্রথমবার ডাউনলোড করে তোমরা ফ্রিতে চ্যাট করে কথা বলে নিতে পারবে। তারপর আমিও স্নান করে নিয়েছি, কিছু জামা কাপড় ছিল সেগুলোও কেচে দিয়েছি, এমনিতেই আমাদের দেরি হয়ে গেছে, এখন আর কিছু মেলবো না, এসে মেলবো। আর আজকে যাচ্ছি হেলথ সেন্টারে, সেখান থেকে আজকে আমাকে ডেকেছে, বললো যে কিছু চেক আপ হবে সেই জন্য, আর ও এখনো স্নান করেনি, আর স্নান করতে গেলে তো অনেকটা দেরি হয়ে যাবে, সেই জন্য শুধু চোখে মুখে জল দিয়ে নিল। সিম্বার কথা কি বলবো, আর এত গরমে তো ওর খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, তো আমরা ডাক্তারের কাছে জিজ্ঞেস করলাম, ডাক্তার বলে এটা গরমের কারণে হচ্ছে, তো ওয়েদার চেঞ্জের সাথে সাথে এটা ঠিক হয়ে যাবে। আর সিম্বাকে আমরা বেশিরভাগ ঠান্ডা জায়গায় রাখার চেষ্টা করি, আর যে কোনো মানুষের কোনো জিনিস যদি পছন্দ হয়, তার যদি বর্তমান সময়ে সামর্থ্য থাকে সেটা কেনার, তাহলে সে কেন কিনবে না বলো?
আশা করি বুঝতে পেরেছো। আর এসি লাগানোর ব্যাপারটা বলি, অনেকেই বলো সিম্বার গরমে কষ্ট হয়, এসি লাগিয়ে নাও। তো ঠাকুর চাইলে হয়তো বর্তমানে হচ্ছে না, হয়তো একদিন নিশ্চয়ই হবে। তো হেলথ সেন্টারে যে কাজ ছিল আমাদের সেটা হয়ে গেছে, এখন আমরা যাব বাড়ি। আর বাড়ি এসেই দেখি গেটের সামনে একটা ব্যাগ রাখা, কিন্তু কোনো লোক দেখতে পাচ্ছি না। ব্যাগে শুধু দেখতে পাচ্ছি শুধু ফল আর ফল, আর ওপরে রয়েছে একটা সয়াবিনের প্যাকেট। ব্যাস, তার মানে আর কেউ না, আমার বাবা এসেছে। তো বাবা এসে তো আমাদের বাড়ি পায়নি, চলে গেছে সোজা স্ট্যান্ডে। আর আমার যে লাস্ট ইউএসজি টেস্ট করিয়ে এলাম সেটারই ছবিগুলো দেখাচ্ছিলাম বাবাকে। আর সব মেয়েদেরই কিন্তু নতুন একটা অধ্যায় শুরু হয় যখন সে একজন নতুন মা হতে যায়, তাই না? আর এই খবরটা শুনে কিন্তু পরিবারের সবাই খুশি হয়। তবে আমার জীবনে সবচেয়ে যে বেশি খুশি হয়েছে না, সে হলো আমার বাবা। মনে হয় না যে এতটা খুশি আর অন্য কেউ হয়েছে। সিম্বার এত বুদ্ধি না, ওর বুদ্ধির কাছে আমিই হেরে যাই। কাল রাতে খেলতে খেলতে খাটের নিচে ওর বল ঢুকে যায়, আর আজ কিন্তু এখন দুপুরের সময়। তো বাবা জানে যে ও বল খুব পছন্দ করে, তাই আমাকে বলছিল যে সিম্বার জন্য একটা বল আনতে চেয়েছিলাম। ব্যাস, তখনই কথাটা শুনে ওর মনে পড়ে গেল কাল রাতে যে ওর বলটা খাটের নিচে ঢুকে গেছিল। তারপর বাবা ওকে বলটা বের করে দিল। আর বললাম যে ব্যাগের ওপরে সয়াবিনের প্যাকেট ছিল, তো সয়াবিনটা এনেছে সিম্বার জন্য। তো সিম্বা সয়াবিন খেতে খুব ভালোবাসে। আর এই বিষয়টা আমি নিজেও উপলব্ধি করেছি, যে কোনো সম্পর্কেই তুমি যাকে ভালোবাসো, সে যদি এমন একটা জিনিস কিনলো যেটা তোমার পছন্দই না, তাও দেখবে সেই জিনিসটা তোমার ভালো লাগবে। যেমন আমাকে যারা ভালোবাসে তাদের দেখেছি, আমার হাজবেন্ডকেও তারা ভালোবাসে, আদর যত্ন করে, সেই সম্মানটুকু দেয়। মা দেখি ব্যাগে আবার চিড়া ভেজেও পাঠিয়ে দিয়েছে। আর আজকে তো দুপুরে আমাদের কোনো রান্না হয়নি, সকালে যা করেছিলাম সেগুলো দিয়ে আমরা তিনজনে খেয়ে নিই। আর আজকে খেতে খেতে অনেকটাই দেরি হয়ে গেছে, তো সকালে শুধু আমরা শাক দিয়ে খেয়েছিলাম, বাকি সব রান্নাগুলো ভেবেছিলাম যে দুপুরে খাবো। তো অনেকটাই দেরি হয়ে গেছে, তো ভালো করে খেতে পাইনি, খুবই ক্লান্ত লাগছিল, তারপর একটু শুয়ে গেছিলাম। কি কত টাকা পেলা তুমি? চলো। তো সামনেই তো পয়লা বৈশাখ, আমাদেরকে যেতে বলেছিল বারবার করে, আমরা তো এবারকার যেতে পারবো না, সেই জন্যই বাবা এসেছিল, আমাকে দেখেও গেল আর কিছু টাকা দিয়ে গেল যে তোদের পছন্দ মতো কিছু কিনে নিস। আর আমরা গেলে পরে না যেতেই পারি, কিন্তু সিম্বা যেহেতু আমাদের সাথে আছে ওকে নিয়ে যেতে হবে। ওকে নিয়ে গেলে আমাদের একটু প্ল্যানিং করে যেতে হবে। বাইকে তো নেওয়াই যাবে না, লোকাল গাড়িতেও যাওয়া যাবে না। আর কি বলতো, এত গরমে ওকে কোথাও না নেওয়াই ভালো। কি করছো তুমি পাপার সাথে? বল দিয়ে খেলা করছো? সিম্বুর ফেভারিট বল। দেখো পাপাকে গলাটা ধরে কেমন করে কত সুন্দর করে আসে না, মনে হচ্ছে কত সুন্দর গলাটা আঁকড়ে ধরে আসে। আগে নখ দিয়ে আঁচড় দিত, এখন এমন করে বসে কিনা নিজেও জানি টেকনিক, এখন নখেও লাগে না, এত বড় বড় নখ হয়ে গেছে, নখ কাটি না এখন। ও জানে যে ব্যথা পায়, ওই জন্য নখ এমন করে রাখে যাতে ব্যথা না লাগে।